টেলার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো 36.5 ইঞ্চি বডির কামিজ কিভাবে কাটিং করবেন। এর লম্বা হচ্ছে 41, বডি হচ্ছে 36.5, কোমর হচ্ছে 31, আর এর হিপ হচ্ছে 36, আর কাঁধ হচ্ছে 12, হাতের লম্বা হচ্ছে 16, হাতের মোহরি হচ্ছে 9, আর এর বডির মোড়ার মাপ হচ্ছে 6.5, আর এটা হচ্ছে উপর থেকে 20 ইঞ্চি নিচে হবে ফাড়া, আর এর টোটাল ঘের হবে হচ্ছে 46 ইঞ্চি। আসুন দেখি কি করে কামিজটা কাটতে হয়। এটা হচ্ছে আলাদা হাতের কাপড়, এটা হচ্ছে একটা থ্রি পিস থেকে কাটিং করে দেখাচ্ছি। তো থ্রি পিসে এক্সট্রা থাকে সব কিছু। এটা হচ্ছে হাতের জন্য, আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, আর এটা হচ্ছে ব্যাক পার্ট। দুইটা কাপড়কে আমি একসাথে ইস্ত্রি দিয়ে ভাঁজ করে নিয়েছি। প্রথমে আপনারা এই পাশটাকে সমান করবেন, নিচের অংশটাকে সমান করে, তারপর এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনটার থাকবে, এই ডিজাইনটা যেন শিলার মধ্যে না পড়ে, প্রয়োজনে আলাদা কাপড় দিয়ে তারপর এখানে ভিতরের ভাঁজটা দিবেন, কিন্তু ডিজাইনটা রাখতে হবে। লম্বা হচ্ছে 41, এই দাগের পরে থেকে 41, আর উপরে যে সেলাই দিবেন এর জন্য হাফ ইঞ্চি নেবেন, 41.5, 41.5 নিয়ে তারপর এখানে দাগ দিবেন। দাগ দেওয়ার পর এর বডির মোড়ার মাপ ছিল হচ্ছে 6.5, তাহলে 6 ইঞ্চিতে দাগ দিবেন, হাফ ইঞ্চি কম নেবেন। উপর থেকে 14 ইঞ্চি নিচে দিবেন হচ্ছে ফাড়া, তারপর উপর থেকে 20 ইঞ্চি নিচে হচ্ছে ফাড়া, ফাড়া অথবা হিপের দাগ, আর উপর থেকে 14 ইঞ্চি নিচে হচ্ছে কোমরের দাগ, এটা কোমরের দাগ, আর এটা হচ্ছে ফাড়া এবং হিপের দাগ। তারপর এই দাগগুলোকে এরকম সোজা করে দিয়ে নেবেন। সবগুলো দাগ সোজা করে দেওয়ার পর এর কাপ বলেছিলাম হচ্ছে 12, 12-এর অর্ধেক হচ্ছে 6, আর হাফ ইঞ্চি নেবেন হচ্ছে সেলাইয়ের জন্য, টোটাল 6.5। এরপর বডি ছিল হচ্ছে 36.5, তাহলে 9 ইঞ্চি 100 তা। তারপর কোমর হচ্ছে 31, তো 31-এর 4/4 হচ্ছে 15.8 ইঞ্চি। এরপরে হিপ হচ্ছে 36, 36-এর 4/1 হচ্ছে 9, আর এর ঘের হচ্ছে 46, তো 46-এর 4/1 হচ্ছে 11.5। এভাবে সবগুলো দাগ দেওয়ার পর এখানে বডিতে দাগ দিবেন, এখানে হচ্ছে 6.5, এখানে দিবেন একটু বেশি 7 দিয়ে, তারপর এটাকে শেপ কাট দিয়ে দাগ দিবেন, শেপ দিয়ে তারপর এখানে আমল করে দিবেন। এরপর আবার শেপ কাট নিয়ে বডির সাথে কোমরের সাথে মিলিয়ে দিবেন, তারপর এখানেও ঠিক একই নিয়মে একটু দাগ দিয়ে তারপর শেপ কাটটা ঘুরিয়ে নেবেন, ঘুরিয়ে তারপর ফাড়ার সাথে আর নিচের ঘেরের সাথে মিলিয়ে দিবেন। এখন এখানে দাগ দিয়ে দিবেন ফাড়ার জন্য, আর এর নেক লাইন হচ্ছে 2.5, আর এখানে 2.5 ইঞ্চি ডাউন দিবেন। এরপর এখন এটা কেটে ফেলবেন, আমাদের মার্ক করা হয়ে গেছে। কাপড় বাড়তি রাখবেন, বাড়তি রেখে তারপর কাটবেন। এখন এগুলাকে চিহ্ন কেটে দিবেন, আর সামনা পাটে এখন তালপাত কাটবেন। এভাবে সামনা পাটটা তালপাত কেটে দিবেন। তো সামনা পাট, পিছন পাট কাটা হয়ে গেল, এখন হচ্ছে আমাদের হাত কাটতে হবে। হাতের জন্য তো এক্সট্রা কাপড় দেওয়াই আছে, তো ওখান থেকে আপনারা হাত কেটে নেবেন। আর যদি আপনারা এই মাপে কাটেন, থানের কাপড় হলে সাইড থেকে কাপড় থাকবে, ওই কাপড় থেকে হাত কেটে নিতে পারবেন। হাতের লম্বা বলেছিলাম হচ্ছে 16,
তাহলে 16 রোড চিনি বেরোচ্ছে সেলাইয়ের জন্য টোটাল 16.5। এরপর উপর থেকে 3 ইঞ্চি নিচে দিবেন হচ্ছে হ্যান্ড ডাউন, এখানে রাখবেন হচ্ছে 6.5। আর হাতের মুড়ি বলেছিলাম 9, 9-এর অর্ধেক হচ্ছে 4.5। পরে এটা কেটে ফেলবেন, পাশে কাপড় বেশি রাখবেন। এবার হাতের মধ্যে লালপাত কাটিং করবেন। তো এর সাথে আজকে আমার কামিজ কাটার ভিডিও শেষ হয়ে যাচ্ছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটন আইকনটা ক্লিক করে অলে ক্লিক করে দেবেন। তো আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আর টেলার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত।